গত বিধানসভা নির্বাচনে মিত্রতা করে আখেরে লাভবান হলো ইউডিএফ। সোনাইয়ে বিধায়কের পর এবার কংগ্রেসীদেরও টেনে নিল দল। রবিবার 3 অক্টোবর দলের 17তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে কংগ্রেসী পঞ্চায়েত প্রতিনিধি সহ বেশ কয়েকজন কর্মী ইউডিএফে যোগ দিলেন। কাছাড় জেলা ইউডিএফ কমিটির ব্যবস্থাপনায় ও সোনাই বিধানসভা কমিটির সহযোগিতায় সোনাবাড়িকা সংলগ্ন এক বিবাহ ভবনে দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। অনুষ্ঠানে বিধায়ক করিমউদ্দিন বড়বইয়ের হাত ধরে কচুদরম জিপির প্রাক্তন সভাপতি তথা বর্তমান এপি সদস্য এম ইউ মিজানুর রহমান লস্কর ইউডিএফে যোগ দেন। এছাড়াও যোগ দেন কংগ্রেস নেত্রী ফাফিয়া দাস ও মেহবুব হাসান লস্কর। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত সভায় দলের বিভিন্ন দিক নিয়ে ও শক্তিশালী করে তোলার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা সোনাই বিধায়ক করিমউদ্দিন বড়বইয়া ও জেলা কমিটির সভাপতি শামিনুল হক বড়বইয়া সহ আরও অনেকে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক আইনুল হক মজুমদার, শিক্ষক শফিক উদ্দিন আহমেদ, শিক্ষক ফয়জুর রহমান মজুমদার, জেলা কমিটির সহসভাপতি শফিক উদ্দিন লস্কর, কার্যকরী সভাপতি আবুল কালাম আজাদ মজুমদার, সাধারণ সম্পাদক প্রশাসনিক মোহাম্মদ ফয়সল বড়বইয়া, মহিলা ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নবীনা ইয়াসমিন মজুমদার, যুব ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুফিয়ান লস্কর, সাধারণ সম্পাদক নাজির হোসেন মজুমদার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সোনাই কেন্দ্র কমিটির সভাপতি খালিদ হাসান লস্কর, বলখরা কেন্দ্র কমিটির সভাপতি নাসিম উদ্দিন বড়বইয়া, জেলা যুব ফ্রন্টের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মজুমদার প্রমুখ। এদিন প্রথমে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর কেক কেটে প্রতিষ্ঠা দিবস কর্মসূচি সূচনা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা সোনাই বিধায়ক করিম উদ্দিন বড়বইয়া ও জেলা সভাপতি শামিনুল হক বড়বইয়া। শিলচর থেকে বিশ্বজিৎ আচার্যের রিপোর্ট। স্লোগান দিয়ে আসামের অরাজনৈতিক সংগঠনরা একত্রিত হয়ে অধিকার আদায়ের লড়াইয়ের জন্য ইউডিএফ দলের জন্ম দিয়েছিলেন, তার মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের নেতৃত্বে যে দল গঠন হয়েছিল তার মূল স্লোগান ছিল সামাজিক ন্যায় বিচার, সম অধিকার, অধিকার আদায়ের লড়াইয়ের জন্য এই দল গঠন করা হয়েছিল। প্রথমবার দল 2006-এর 10টি বিধানসভায় জয়ী হয়েছিল, দ্বিতীয়বার 18টি বিধানসভায়, তৃতীয়বার 14টি বিধানসভায় এবং শুধু মুসলমানরা বঞ্চিত সেটা ভুল হবে, বঞ্চিতদের তালিকায় শ্রীলঙ্কার সমাজও আছেন, এসসি এসটি অনুযায়ী প্রত্যেক সমাজ আছে। তো আজকে বিশ্বাস পাপিয়া দাস জয়েন করার পরে কাছাড় ইউডিএফের শক্তি বৃদ্ধি হবে, গ্রামাঞ্চলে এই ইউডিএফের শক্তি বৃদ্ধি হবে, প্রত্যেক ভাষা ধর্মাবলম্বী মানুষের মধ্যে ইউডিএফের গ্রহণযোগ্যতা নিশ্চয় বৃদ্ধি পেয়েছে, মনোবদিন আকবর সাহেবের নেতৃত্বের প্রতি আস্থা আছে, তার জন্য পাপিয়া দীর্ঘ যুগ্ম নেতৃত্ব ইউডিএফ দলকে বেছে দিয়েছে। আমি আজকে আর বক্তব্য বিশেষ দীর্ঘায়িত করব না, সবাইকে ধন্যবাদ। আমি বিশেষ করে কাছাড় জেলায় আমাদের যারা সহকর্মী আছেন, সোনাইয়ের বিভিন্ন অঞ্চল থেকে যারা এসেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই আপনাদের উন্নয়নমূলক কাজে সবসময় আমাকে থাকবেন।